পথ দুর্ঘটনার জেরে রণক্ষেত্র চেহারা নিল জামুড়িয়া জাদুডাঙ্গায়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গাড়ির ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়। এরই প্রতিবাদে স্থানীয়রা যখন এর প্রতিবাদ জানায়, তখন এই বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষীরা তাদের উপর লাঠিচার্জ করে এবং তাদের উপর গুলি চালায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। প্রচুর পরিমাণ স্থানীয় মানুষজন রয়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অভিযোগ, যেভাবে রাস্তায় বেপরোয়া গাড়ি চলছে তাদের দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। এর ফলে এই দুর্ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর যেভাবে লাঠি সোঁটা দিয়ে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে। প্রায় 8 থেকে 10 খানা স্থানীয় বাসিন্দা ইনজোর্ড হয়েছে বলে তারা দাবি করছেন। তার সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়েছে বলে যেটা অভিযোগ করছেন। আমরা আপনাদের কাছে যাব, কি হয়েছিল আমি জানি না, আমি স্টপে ছিলাম। কি ঘটনা ঘটেছিল সকালবেলাতে। গাড়ি প্রচণ্ড লেগে থাকে রোডের উপরে, এত ওইখান থেকে লেবার আসে এবং পাবলিক যায়। গাড়ির পেছনে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোকাল যারা ছিল আমার নেতৃত্ব এখানকার, তারা ওকে নিজে ভর্তি করেছে সরকারি হাসপাতালে। ভর্তি করার পর ওই গার্ডগুলো বলছে তোমরা ভাগো। उसके बाद मारपीट चालू कर दिया। उस लोग के साथ लाठी था, ওদের হাতে লাঠি ছিল, ঠেকা ছিল, বন্দুক ছিল। মানে তো লাঠি চার্জ করার পর ছেলেগুলা রুখে দাঁড়িয়েছে। তারপরেও লাঠি প্রায় 15-16টা ছেলেকে এমন মার মেরেছে, মানে অনেকে সহ্য শক্তি ছিল বলে সহ্য করেছে। তারপরে হঠাৎ গুলি চালাতে আরম্ভ করেছে। গুলি চালাচ্ছে, এদের লাগেলে উপরে ফায়ারিং করেছে আর পাশে অফ করেছে, এরা দৌড় মেরে দিয়েছে। তো এইভাবে মানে এদের অথরিটি হচ্ছে, যে কারখানার অথরিটি হচ্ছে যে সিকিউরিটি ইনচার্জ, ভিতরে কাজ করবে, বাইরে নয়। ওরা রোডে দেখার কে, রোড দেখার জন্য তো প্রশাসন আছে। আমাদের মোটামুটি 15-16 জনের লেগেছে। আপনি কি দাবি করছেন এখন? দাবি করছি যে 1 নম্বর এখানে পার্কিং করা চলবে না, রোডের উপরে পার্কিং নিয়ম নেই। তার ফলে রোডটা ছোট হয়ে যাচ্ছে। আপনার ধরুন 20 ফুটে রোড যদি আছে, 8 ফুটে 10 ফুটে যদি একটা ট্রাক লাগিয়ে দেয়, সব 12 চাকা 14 চাকা লাইন বাই লাইন, তাহলে মানুষের কী অসুবিধা? আমরা বারবার বলেছি কর্তৃপক্ষকে যে স্যার দেখুন, আপনার এইভাবে গাড়ি লাগাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবে কি একদিন? ওটা কোনো ভ্রুক্ষেপই নেই, কোনো কথার মানে উত্তর নেই। আমি বারবার বলেছি যে দেখুন, আপনারা যেভাবে লাগাচ্ছেন একদিন অ্যাক্সিডেন্ট হবে কি? কারণ আমরা দেখছি এত কনজাস্ট হয়ে গেছে জায়গাটা, তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, সিকিউরিটি ইনচার্জদের উচিত, তো তাদের ডিউটি তো ভিতরে, বাইরে তো নয়। কাল বাদ পড়ছে বলে রোডে চলতে দেবো না, এটা কোথাকার নিয়ম। এই তো ঘটনা। আমরা কথা বলছিলাম স্থানীয়র সঙ্গে, তিনি যেভাবে জানালেন যে রাস্তার ধারে গাড়ি পার্কিং করে দেওয়ার ফলে যেভাবে রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। এবং আজকে যে দুর্ঘটনা ঘটে তার প্রতিবাদ জানানোর পর স্থানীয় মানুষদেরকে তারা কিন্তু লাঠিচার্জ করা হয় এবং গুলি চালায় বলে অভিযোগ। আমরা আবার ছবিটা দেখাবার চেষ্টা করব। স্থানীয়দের তারা কিন্তু এখনও গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। প্রচুর সংখ্যক স্থানীয় মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছে, ঘটনাস্থলে পুলিশও রয়েছে। তারা কিন্তু একটাই দাবি করছেন যে যেভাবে দুর্ঘটনা হওয়ার পর তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, গুলি চালানো হয়েছে, তার সঠিক বিচার হতে হবে। এবং এখানকার যে সিকিউরিটি ইনচার্জ হয়েছে, যার নির্দেশে এটা ঘটনা করা হয়েছে, তার অবিলম্বে শাস্তি দাবি করছেন। बिना लोगों नहीं छिलो, भैया तब आप ले लिए तो আপনারা দেখছেন প্রচুর সংখ্যক স্থানীয়রা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়ে আছেন। তাদের একটাই দাবি যে দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তিকে তারা চিকিৎসার জন্য আসানসোল জেলা হসপিটালে পাঠায়। তারপরও কেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের উপর লাঠিচার্জ করলো এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি চালালো? এই বিষয় নিয়ে তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। এই মুহূর্তে পুলিশের একটা বড় দল এসছে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি।